আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করলাম এখন হচ্ছে রাতের বেলা, সন্ধ্যার পর থেকে আজকে ব্লগটা শুরু করা হলো। তো সারা দিনটা কিভাবে কাটালাম সে বিষয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলবো। আর আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কী ভিডিও নিয়ে চলে আসছি। আর আমি কতটা যে অসুস্থ সেটা আপনাদেরকে বলি। আর রাতের বেলা ভিডিওটা শুরু সেটা তো আপনারা দেখে বোঝা যাচ্ছে যে কেন রাতের বেলা ভিডিওটা শুরু করলাম আর একদম একা আছি। তো ভাবলাম যেহেতু আমি কন্টিনিউ ব্লগ দিই আপনাদেরকে, অবশ্যই আমার যারা আমার ভালোবাসা ভিউয়ার্স তারা অবশ্যই আমার ব্লগের অপেক্ষায় থাকে, তো সে কারণে আজকের ব্লগটা শুধু একমাত্র আমার ভালোবাসার মানুষদের জন্য। তো সারাদিনটা খুবই খারাপ কাটাইছে আর আমি আজকে বেশি কথা বলতে পারবো না, কারণ আমার দাঁতে খুবই প্রবলেম সে কারণে। তো আজকে হচ্ছে সারাদিনটাই অনেক ব্যস্ততার মাঝে কাটাইছি। ফার্স্টে বলি, কালকে দুপুরবেলা ভাত খাইছি আমি, আপনারা ব্লগে দেখছেন, হচ্ছে কাজের ভাত খাইছিলাম পিকনিকের আয়োজনে। তো সেখান থেকে আমি যা খাই আসছি এই পর্যন্ত আর আমার পেটে ভাত যায় নাই, মুখে ভাত যায় নাই। তো আজকে অনেকবার ভাবছিলাম, চাইছিলাম যে ভাত খাবো, দুপুরবেলা ভাত প্লেটও নিছি, নেওয়া ভাত এরকমভাবে মাখছিও, তারপর আমি ভাতটা মুখে মানে খাইতে পারি নাই কে। তো এবার বুঝেন, রিজিকে যদি থাকে তাহলে অবশ্যই মানুষ খাইতে পারে, হয়তো আমার রিজিকে ছিল না এই জন্য আমি খাইতে পারি নাই। তো আপনারা কম বেশি সবাই জানেন আমার শাশুড়ি অনেক অসুস্থ, একদিকে আমার যা ছিল বাসায় আমার যাও অনেক অসুস্থ হয়ে পড়েছে, সবাই তার জন্য দোয়া করবেন। তো আমার যাকে হচ্ছে হসপিটাল আজকে নিয়ে গেছে, তো ওইদিকে দুইটা বাচ্চা আছে তার বেবি, দুইটা মেয়ে, ওদেরকে রাখা গেছে আমার কাছে। ওইদিকে আমার শাশুড়ি অসুস্থ, তার খেয়াল রাখতে হয়, তারে গোসল করাই দিতে হয়, কাপড় চোপড় ধোয়া দিতে হয়, খাবার বানাই দিতে হয়, তাকে ইঞ্জেকশন দিতে হয়, মানে রোগী মানুষের সেবা তো সেটা বুঝে নেই। তাছাড়া আমার আমার হয়তো আমার ফ্যামিলিতে ওরকম মানুষ নাই, না থাকলে কি হয়েছে, পাঁচটা মানুষ থাকলে যেই ঝামেলা, দুইজন থাকলে সেই ঝামেলা, একই কাজ। তো আমার টুকিটাকে কাজ করতে আমারও দুইটা বেবি আছে, এদিকে আমার দাঁতে প্রচণ্ড ব্যথা, দাঁতের সমস্যা, আমার ডক্টরের কাছে যাইতে হবে। ওইদিকে আবার আমাদের বাড়িতে মাসকে ধান সিদ্ধ করছে মা ভাই, তারা ধান নিয়েও দৌড়াদৌড়ি, ওদিকে দাদির কাছে একটু যাইতে হয়, আমার দাদিও অসুস্থ, মানে তিনটা বাড়ি নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে আজকে আমার জীবনে কিছু নাই মনে হয়। আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছি, আমি আসরের টাইমে গোসল করছি, গোসল করে আমি খাইও নাই কা, ভাতটা নিছি অলরেডি খাই নাই কা। লতা বলতেছে যে গাড়ি আইসা পড়বে। তো তারপরে হচ্ছে দুই বোনের ডক্টর কাছে যাই, যাওয়ার পরে প্রবলেম ছিল একটা, ফার্স্টে একটা দাঁত আমি ঠিক করছি আপনারা সবাই দেখছেন, ক্যাপ লাগাইছিলাম, তারপরে যেই দাঁতগুলো ভালো ছিল দুইটা দাঁতের মাঝখান থেকে আবারও সুরম হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা, দাঁতের ব্যথা একমাত্র যাদের দাঁতে ব্যথা হয়েছে তারাই জানেন। তো দাঁতের প্রবলেম ছিল, তারপরে হচ্ছে ওই দাঁতে তিনটা দাঁতে হচ্ছে ট্রিটমেন্ট করানো হয়, ঠিক আছে, দাঁতে ক্যাপ লাগাইতে হবে। তো দাঁতে কি এতগুলা ইঞ্জেকশন দিছে এবং এতগুলা মেডিসিন দিছে, এখন আমার এই সাইডটা পুরো একদম মানে অপশ হয়ে গেছে, কোনো বোধ পাই না আমি এই সাইডে, কোনো বোধ পাই না। আর আমি যে সারাদিন আশা করছি যে দুইটা ভাত খাবো, তো এখন আর সম্ভব না আমার দ্বারা ভাত খাওয়া, আমার এখন খাইতে হবে নরম জাতীয় খাবার, হয়তো সাদা জাউ বা খিচুড়ি পাতলা, মানে ওই টাইপের খাবার খাইতে হবে, ভাত খাওয়া সম্ভব না আমার পক্ষে, মানে আমি পানিটাও খাইতে পারতেছি না, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো এই জন্যে আজকে ব্লগটা এভাবেই, তারপর আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গেছে, এখন আবার আইসে আবার আমার যাকে খাবার দিয়ে আসলাম, শাশুড়িকে খাবার দিয়ে আসলাম, ছেলেকে খাওয়াইলাম, মেয়েকে খাওয়াইলাম, কিন্তু নিজে যে খাবো সেটার আর সময় হয় না। তো আর কি বলবো, তারপর আবার মা হচ্ছে ভাপা পিঠা বানাইছিল, আপনারা ভিডিওতে দেখছেন, সেই পিঠাগুলো নিয়ে আরেক কাহিনী। তো ওই পিঠাগুলো হচ্ছে কি, গরম গরম খাইতে ভালো লাগে, তারপর ঠান্ডা হলে আর মজা লাগে না খাইতে, তো সেই পিঠাটা হচ্ছে শক্ত হয়ে গেছে, তো এই জন্য কেউ খাইতেছে না। মা সারাদিন ধান নিয়ে উড়াউড়ি করছে, তো এখন আমাকে বলতেছে যে পিঠাগুলো যদি একটু গরম দেওয়া দিত তাহলে আমি খাইতাম বা সবাই খাইতো, তো কি আর করা আছে। তারপর মাকে বললাম পিঠাগুলো নিয়ে আসো, আমার ভালো লাগতেছে না, পিঠা নিয়ে আসছে মা, এখন হচ্ছে আমি সেই পিঠাগুলো হচ্ছে রাইস কুকার পানি দিয়ে ওইটার ভিতর গরম করতেছি, সেটা আপনাদেরকে দেখাইতেছি কিভাবে পিঠাগুলো গরম করতেছি। তো এতটুকু সবাই আমার
জন্য দোয়া করবেন, যাতে আমি সুস্থ থাকি এবং ভালো থাকি। আমি যদি অসুস্থ হয়ে একদম বিছানায় পড়ে যাই তাহলে আর কষ্টের কোনো শেষ নাই কা। তো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে এবং ভালো রাখে। আর আমার দাঁতে এত পরিমাণ প্রবলেম, আমি মানে একটা দাঁত ঠিক করলে না বাদ বাকি যেগুলো আছে পরেরগুলো ওইগুলোতে আবার সমস্যা হয়, বুঝতে পারছেন ব্যাপারটা? তো এরকমভাবে একটা থেকে একটা দাঁত অলরেডি ফালাই দিয়েছি, আর এদিকে তিনটা দাঁতের সমস্যা, একসাথে ক্যাপ লাগাইতে হবে। ফার্স্টে আর একটা দাঁত ক্যাপ লাগাইছিলাম, তো ডক্টর দেখা বলতেছে তোমার একটা দাঁত ভালো করে দেয়, পরে আবারও ওই ভালো দাঁতগুলো নষ্ট হয়ে যেতে আসা, এখন কি করার আছে? তো আমি বলতেছি যে এরকম কোনো ট্রিটমেন্ট আছে যে কোনো দ্বারা মেডিসিন খাইলে হয়তো দাঁতার কোনো প্রবলেম হবে না? যেগুলো প্রবলেম হয়েছে তো হয়েছে, সামনে যেগুলো ভালো আছে ওইগুলো যাতে না হয়। তো বলতেছি না। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন দাঁত ভালো রাখার জন্য কোনো কি মেডিসিন আছে এবং কি কোনো পেস্ট থাকতে পারে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, নামটা লিখে দেবেন। আজকে দিনটা এভাবে কাটালাম, আর চাইছিলাম আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটা ব্লগ বানাবো, স্পেশাল একটা ভিডিও, দেখলে আপনারা সবাই হয়তো অনেক খুশি হইবেন এবং আমারও অনেক ইচ্ছা ছিল আজকে ওই ভিডিওটা আমি বানাবো। কিন্তু তার মাঝেই আমি না যে কোনো একটা কিছু প্ল্যান করতে গেলে না সেটা আর আমার হয় না, জানি না আমার কপালটা যে কী আমি বলতে পারি না। তো আজকে যেই প্ল্যানটা করছিলাম তার মাঝে যে আমার জাকে হসপিটালে নিয়ে গেছে, মানে সবাই অসুস্থ হয়ে গেছে গা, কাজ কাম নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি, মানে আর ওরকম ওই ভিডিওটা আমি বানাতে পারি নাই। তো ইনশাল্লাহ দেখি আপনাদেরকে নতুন ভিডিওর জন্য আমন্ত্রণ রইল, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দিব এবং কি আপনারা দেখেও সবাই খুশি হবেন এবং আমার নিজে থেকেও অনেক অনেক ভালো লাগবো। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কে মারে মা? এই মুস্কানকে তোমরা মারো না, ঠিক আছে? যাও, মারবো না। আর আপনারা সবাই লামিয়ার লাইফ স্টাইল এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, ওই চ্যানেলটা একটা পিক দেওয়া আছে আমার ভাবির, লামিয়ার লাইফ স্টাইল। তো আপনাদেরকে কি বলে যে আমি ধন্যবাদ দিব সেটা আমার বলার মতো ভালো ভাষা নাই, কারণ আপনাদের কাছ থেকে আমি যে এত এত ভালোবাসা পাইছি সেটা বলেও বুঝাইতে পারবো না। আর আমার ভাইকে চ্যানেল খুলতে বলছিলাম আমরাই, তো আমার ভাইও যে এত তাড়াতাড়ি আগাইতে পারবে একমাত্র আপনাদের সাপোর্ট ভালোবাসা পেয়ে কিন্তু এখানে আসতে পারছে। তো আপনারা যদি আর একটু সাপোর্ট করেন, আর একটু ফলো করেন আমার ভাইয়াকে, তাহলে ইনশাল্লাহ আপনাদের দ্বারা সে পরিপূর্ণভাবে সাকসেস হতে পারবে ইনশাল্লাহ। আর সামান্য কিছু সাবস্ক্রাইবার বাকি আছে তারা অবশ্যই এখনই লামিয়ার লাইফ স্টাইল চ্যানেলটা এখনই আপনারা সাবস্ক্রাইব করে নেন, যারা এখনও পর্যন্ত করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো এবার অনেক কথা বললাম, এবার আপনাদেরকে দেখাই ভাপা পিঠা কিভাবে গরম করতেছি। আর ভাপা পিঠা কিন্তু গরম গরম খাইতে খুবই মজা, আমার মায়ের হাতের ভাপা পিঠা। আর মায়ের হাতের ভাপা পিঠা কোন রান্না বান্না কোন যে কোনো একটা জিনিসই কোন, মায়ের হাতের রান্নার কিন্তু মজাই থাকে অন্যরকম, তাই না? সবাই দেখতে থাকেন। এই হচ্ছে পিঠা রাইস কুকারে, এই লাইট এমন পালাইতেছে কেন বুঝি না, ভিডিওতে ফালায় অথচ কিন্তু এমনিতে ফালায় না ও। আচ্ছা বুঝতে পারছি, উপরে ফ্যান চলতেছে তো এই জন্য। আর এদিকে এই যে এই হচ্ছে রাইস কুকার পিঠা দিছি, দেখেন আপনারা কি সিস্টেম। আপনারা যদি কেউ রাইস কুকারে পিঠা বানাইতে চান তাহলে এই রাইস কুকারের যে ঢাকনাটা থাকে না, এই ঢাকনার একটা ছিদ্র থাকে, আমি ওই ছিদ্রটা একটা এই যে কী বলে এটাকে আমি জানি না, সেটা দিয়ে আমি বন্ধ করে রাখছি। এটা যে গরম মশলা দিতে থাকে লং এলাচি না কী যেন বলে, সেটা দিয়ে। তো এই যে পিঠা আপনারা চাইলে রাইস কুকারও বানাইতে পারেন এভাবে। এই হচ্ছে পিঠা, পিঠা বানানো হচ্ছে। এই হচ্ছে আমার রাইস কুকারের পিঠা, রাইস কুকার ভাপা পিঠা কিভাবে বানায় সেটাই আপনারা দেখেন। এই যে দেখেন নিচে কিন্তু পানি দিয়ে দিছি, ওয়াও পানি দেখা যাবে না, এটার ভিতর পানি আছে। আর এবার হচ্ছে নরম একটা সুতি কাপড় দিয়ে তারপরে ধুয়ে ওইটা পরিষ্কার কাপড় নিয়ে পিঠা দিয়ে দিতে পারেন। পিঠা
হয়ে গেছে আমার পিঠা, ভাপা পিঠা। এটা এবার আমি আবারও ঢাকা রাইখা দেব, যাতে এটা গরম থাকে, বুঝতে পারছো আপনি? যাতে এবার আমি এই রাইসটা হচ্ছে আমি এই যাতে গরম থাকে এই লাইটে দিয়ে দিলাম। এবার শুধু জাস্ট গরম থাকবো পিঠাটা, এমনি তো বন্ধ করে দিলো গরম থাকবো, কারণ অনেক ভাপ উঠছে তো পুরাটাই বন্ধ করে দিলাম লাইট। এই যে পিঠা নাও খায়া দেখো তো আপনি মজা কেমন, স্বাদ কেমন আপনি দিদিছি টেস্ট করার জন্য। মজা হইছে, মজা হইছে, এখন ভালো লাগতাছে না পিঠাটা? খাও, এই দিকে এসে খাও, টেবিল এসে খাও। আপনি আমার জুতা দেখলেই মানে ওর পা দিয়ে দেখবো ওর পা লাগে কিনা, হালকা একটু উঁচা জুতা তো এখন বড় হয়ে গেছে এই জন্য ওর কাছে ভালো লাগে। কত লম্বা হয়ে গেল গা, 1 ইঞ্চি 2 ইঞ্চি লম্বা, আমার মনে হয় অনেক লম্বা, ঠিক না কি মা? কে মারে? মুস্কান শুধু আইসা আমার বিচার দেয় মারে, আইসা আদিয়ানার মিফতা হল মারে। আমার তো দাঁতের সমস্যা, আমি খাইতে পারবো না। সকালবেলা এই যে মুস্কান নাস্তা করতেছে, কি খাইবা? লুডুস, ডিম খাইবো আর হচ্ছে লুডুস খাইবো। তো সকালবেলা হচ্ছে এই যে মিফতা হলের জন্য এই নুডুলস রান্না করা হয়েছে, মিফতা হল মুস্কান দুজনেই খায় নুডুলস। আর এপাশে হচ্ছে মা ভাপা পিঠা বানাইছে, এটা আপনারা আগের ভিডিওতে দেখছেন, ঘুরে ঘুরছিলাম ওইটা দিয়ে এই যে কি সুন্দর পিঠা বানাইছে দেখেন, একদম পুরা সেম কেকের মতো কইরা কাটছে, খেজুরে গুড় নারকেল চিনি সব কিছু একসাথে দিছে। আর এপাশে হচ্ছে লতা ডিম মুস্কানকে খাওয়াই দিতেছে। তুমি কি খাইবা মা? ডিম খাওয়া লও, হাসি লুডুস খাও, আগে ডিম খাও, একটু ডিম খাও, খাও ডিম খাও, তারপরে লুডুস খাইবা। তো এই হচ্ছে সকালের পরিস্থিতি, মিফতাহলকে হচ্ছে প্রাইভেট পড়াইতে পাঠাইছি, স্কুল আজকে বন্ধ এই কারণে সকালবেলায় প্রাইভেট। আর হচ্ছে সকালবেলা উঠে ঘর ঝাড়ু দিলাম, সকালে কাজগুলো সারলাম, সব কাজ শেষ, এবার হচ্ছে আসছে খাওয়ার কাছে। মুস্কান কি করতেছে? বাবা বিড়াটা কেমন হয়েছে দেখতো? মজা লাগে? আমি আন্তরি খাই নাই, খাইছিলাম ওই যে গরম, একটু গরম পিঠার স্বাদে আলাদা আর এটার আলাদা, মজা লাগে। হচ্ছে বাবা পিঠা, তো বাবা পিঠাটা হচ্ছে আমি অনেক দিন ধরে বলতেছি যে বাবা পিঠা খাবো, তারপরে মা এই যে বানাইছে কালকে, সুন্দর হয়েছে পিঠাটা, একদম কোনো জুড়াও নেই বেশি না পিঠা।